আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিবিএতে সবচেয়ে বেশি যেই সাবজেক্টে শিক্ষার্থীরা ফেল করে সেটা হচ্ছে ব্যবসায়িক গণিত কেন বলেন তো কারণ প্রিপারেশনের মানে সিস্টেমটা তাদের উল উলট পালট ঠিকঠাক মতো প্রিপারেশন নেয় না এই জন্যই ব্যবসায়িক গণিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে এখন বলতে পারেন স্যার ঠিকঠাকভাবে প্রিপারেশন বলতে আপনি কী বোঝাচ্ছেন মানে ঠিকঠাক বলতে মানে কী মানে কীভাবে প্রিপারেশন নিলে ঠিকঠাকভাবে প্রিপারেশন হবে সো আমি আপনাদের বলি দেখেন ব্যবসায় গণিতে পাশ করাটা সহজ কিন্তু পাস আপনাকে প্রিপারেশনটা সিস্টেমেটিক নিতে হবে কেমন ব্যবসায় গণিতে চারটা বা পাঁচটা চ্যাপ্টার আপনাকে পড়তেই হবে এই চার পাঁচটা চ্যাপ্টার যদি আপনি কাভার করতে না পারেন আপনি পাশ করতে পারবেন না যারা কাভার করতে পারে না তারা কেউই পাশ করতে পারে না ব্যবসায় গণিতে সবচেয়ে বেশি ফেল করে কেন এই কারণেই এখন বলতে পারেন স্যার কোন চার পাঁচটা চ্যাপ্টার পড়তেই হবে সেগুলো বলে দেন নাম্বার ওয়ান প্রথম চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি নাম্বার টু সেট তত্ত্ব তৃতীয় চ্যাপ্টার আর নাম্বার দুই চ্যাপ্টার হচ্ছে সূচক লক ঠিক আছে তো আপনাকে প্রথম তিনটা চ্যাপ্টার এর সাথে হয় দীঘাত সমীকরণ অথবা ম্যাট্রিক্স এই দুইটার মধ্যে যে কোনো একটা অবশ্যই এই চারটা চ্যাপ্টার আর কি পড়তে হবে মানে প্রথম তিনটা চ্যাপ্টার সেই সাথে আপনি দীঘাত সমীকরণ পড়তে পারেন অথবা চাইলে ম্যাট্রিক্স পড়তে পারেন এই চারটা যদি পড়েন এই চারটা যদি কভার করেন করতে পারেন তাহলে আপনি অবশ্যই পাশ করবেন তো এতটুকু পর্যন্ত আমি আপনাদের বলে দিলাম বাকি এদিকে পড়লে তো বেশি নাম্বার আসবে এটা তো সাধারণ বিষয় এখন যদি এই দ্বিঘাত সমীকরণ বা ম্যাট্রিক্সের কোনোটাই আপনি না করতে চান তাহলে প্রথম তিনটা চ্যাপ্টারের সাথে আপনি এই দিকের যতগুলো চ্যাপ্টার রয়েছে যে কোনো দুইটা চ্যাপ্টার পড়বেন তাহলে আপনি পাশ করবেন তাহলে এই যদি দীঘার সমীকরণ ম্যাট্রিক্স বাদ দিলে পাঁচটা চ্যাপ্টার আর দীঘার সমীকরণ ম্যাট্রিক্সের মধ্যে পড়লে চারটা চ্যাপ্টার আপনাকে মাস্ট বি কাভার করতে হবে কাভার না করতে পারলে আপনি পাশ করতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ব্যবসা গণিতে ফেল করে শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো কাভার না করার কারণে আর বাকি চ্যাপ্টারগুলো থেকে তো ওইভাবে কন্টিনিউয়াসলি প্রশ্ন আসে না তো বাকি চ্যাপ্টারগুলো ভালো করে পড়লেও আপনার পাস পাশ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে আপনার প্রথম তিনটা চ্যাপ্টার মাস্ট বি পড়তে হবে বাকি এদিকে আপনি আপনার ইচ্ছামতো প্রিপারেশান নিতে পারেন এইগুলো হচ্ছে চ্যাপ্টার এখন চ্যাপ্টারের ভিতরে কি কি পড়বেন এই বিষয়টাও আপনার পাশ ফেল নিয়ে অনেকটাই প্রভাব ফেলবে চ্যাপ্টার আপনি সিলেক্ট করছেন চারটা বা পাঁচটা ওকে নো প্রবলেম এই যে চারটা চ্যাপ্টার সিলেক্ট করছেন এই চারটা চ্যাপ্টারের প্রত্যেকটা ফর্মেট থেকে একটা করে হলেও ম্যাথ আপনাকে শিখতে হবে পড়তে হবে জানতে হবে যদি এগুলো না শিখেন না পড়েন না জানেন আপনার যদি কপাল ভালো থাকে তো পাশ হয়ে যাবে কিন্তু সাধারণত শিক্ষার্থীদের কপাল ভালো থাকে না কারণ ব্যবসায় গণিতটা কিছুটা টাফ ঠিক আছে তো এই চ্যাপ্টারগুলোতে আপনার প্রথম চ্যাপ্টার থেকে দশ পনেরোটা ফর্মেট দ্বিতীয় চ্যাপ্টার থেকে পনেরো বিশটা ফর্মেট তৃতীয় চ্যাপ্টার থেকে একত্রিশটা ফর্মেট হ্যাঁ দীঘা সমীকরণ থেকে পঁচিশ ছাব্বিশটা ফর্মেট ম্যাট্রিক্স থেকে ষোলোটা বা সতেরোটা ফর্মেট এই সবগুলো ফর্মেটের প্রত্যেকটা ম্যাথ একবার করে করতে হবে আবার একই ফর্মেটে দুই তিনটা করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে যায় লিখতে পারবেন না তাহলে মোটের উপর আমি বলতে চাচ্ছি যে প্রথম চ্যাপ্টার থেকে একদম ভালো করে পড়বেন কবেভাগ সহ এখানে তো কবে ভাগ আলাদা পড়ার কোন দরকার নাই কারণ এগুলোতে সংজ্ঞা নাই এগুলোতে কি আছে কবিভাগেও আপনার প্রশ্ন আছে প্রশ্ন যে প্রশ্নগুলো পড়লে আবার কি হয় আপনার ভিত্তি মজবুত হয়ে যাবে তো এখন ব্যবসায়িক গণিতের প্রিপারেশনটা কীভাবে নিলে আপনাদের ভিত্তি মজবুত হবে এটা যদি আপনারা নিজেরই যে প্রিপারেশন না নিতে পারেন তাহলে আমাদের স্মরণাপন্ন হতে পারেন আমরা আপনাদের প্রাইভেট কোর্সের মাধ্যমে আই মিন শর্ট কোর্সের মাধ্যমে সুপার ব্যাচ সুপার ফাস্ট ব্যাচের মাধ্যমে এই বইয়ের প্রিপারেশনটা নেওয়াই দিচ্ছি আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর চাইলে নিজে নিজেও নিতে পারেন মোটের উপর আমি সংক্ষেপে এক লাইনে যদি আপনাদের বলি যে ফার্স্ট অফ অল চ্যাপ্টার সিলেক্ট করে পড়তে হবে আপনি যদি এই চ্যাপ্টারের বাইরে পড়তে গেলে রিস্কে থাকবেন পাস করতে পারবেন রিস্কে থাকবেন এই চ্যাপ্টারগুলোতে রিস্ক কম এবং এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসবে নাম্বার ওয়ান নাম্বার টু চ্যাপ্টারগুলো তো পড়বেনই চ্যাপ্টারের ভিতরে সবগুলো ম্যাথ করতে হবে সবগুলো বলতে কতগুলো প্রত্যেকটা ফর্মেট থেকে অন্তত একটা এখন ফর্মেট কতগুলো আছে বলেন তো প্রথম চ্যাপ্টার থেকে পনেরোটার মতো আছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে তিরিশটা বা পঁচিশটার মতো আছে তৃতীয় চ্যাপ্টার থেকে একত্রিশটা ফর্মেট আছে দীঘাত সমীকরণ থেকে পঁচিশ ছাব্বিশটার মতো ফর্মেট আছে তো এই সবগুলো ফর্মেটের একটা করে ম্যাথ তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই সবগুলোই করতে হবে ম্যাথ আপনাকে ফিল্টার করে পড়ার কোনো অপশন রাখা যাবে না আপনি যদি ফিল্টার করে পড়েন তো আপনার ওইভাবে দেখবেন যে পড়ে গেছেন একটা চলে আসছে আর একটা সমীকরণ থেকেই আসছে আপনি পড়ে গেছেন একটা প্রশ্ন আসছে আর একটা প্রশ্ন তো আপনি কি আপনার কি মনে হয় যে অ্যান্সার করতে পারবেন এত সহজ না আর এত যদি সহজ হতো তাহলে এত শিক্ষার্থী ব্যবসায় গণিত ফেল করতো না সো বিষয়টা আপনারা ভেবে দেখেন এবং এই বিষয়টা আশা করা যায় যে আপনারা বুঝতে পারছেন ফার্স্ট অফ অল ভালো করে চ্যাপ্টারগুলা সিলেক্ট করে নেন চ্যাপ্টারের ভিতরে প্রশ্নগুলো ভালো করে সিলেক্ট করে নেন প্রিপারেশন নেন ব্যবসায় গণিতে বারবার প্র্যাকটিসের বিকল্প নাই ব্যবসায় গণিতে আপনার প্র্যাকটিস করতেই হবে এটাতে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে সেক্ষেত্রে এটাতেই সবচেয়ে বেশি ফেল করে নিজে পড়তে পারলে নিজে পড়েন যদি না পড়তে পারেন তাহলে আমাদের কাছে পড়তে পারেন ধন্যবাদ সকলকে সকলেই সুস্থ থাকুন আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে লিখতে পারেন স্যার আমি ব্যাচে যুক্ত হতে চাই আমি আপনাকে আপনাদেরকে পেমেন্ট ডিটেলস এবং কোর্সের কিছু ফ্রি ক্লাস এবং অন্যান্য আনুষঙ্গিক ডিটেলস দিয়ে দিব আপনারা সেখান থেকে আমাদের ব্যাচ যুক্ত হতে পারেন এবং এই ব্যাচটা কন্টিনিউ করতে আমাদের এক একটা চ্যাপ্টার কন্টিনিউ করতে আপনার তিন ঘন্টার বা চার ঘন্টার মতো সময় লাগবে আমরা মোটামুটি না খুব সংক্ষিপ্ত করে দিছি না খুব ব্রড অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি মিডিল মানে মাঝামাঝি দিয়েছি যেন আপনাদের এখান থেকে কি হয় প্রিপারেশনটা হয়ে যায় তো তিন চার ঘন্টা করে অ্যাপ্রক্সিমেটলি প্রতিটা চ্যাপ্টার লাগবে তো সেই হিসেবে তিন ঘন্টা করে যদি চারটা চ্যাপ্টার পড়েন তিন চারে বারো ঘন্টা বারো থেকে বিশ ঘন্টার মতো লাগবে আপনার পাঁচ নাম্বার তুলতে এখন বলতে পারেন স্যার শুধু পাঁচ নাম্বার তুলতে আমার বারো ঘন্টা সময় লাগবে লাগবে ব্যবসায় গণিতে লাগবে ব্যবসায় গণিত লাগবে ব্যবসায় পরিসংখ্যানে আপনার বারো ঘন্টা এ প্লাসের প্রিপারেশান নেওয়া যায় বারো ঘন্টা বলতে আমি নন স্টপ বারো ঘন্টার কথা বলতেছি একদম সকাল বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত বারো ঘন্টা ওই টাইপের না ওইভাবে তো আলাদা বিষয় মানে আজকে তিন ঘন্টা পড়লেন এভাবে চার দিন পড়লেন বারো ঘন্টা হয়ে গেল বারো ঘন্টায় আপনার এ প্লাসের প্রিপারেশন হয়ে যাবে অন্য সাবজেক্টে ট্যাক্সে যেমন ছয় ঘন্টা প্রিপারেশন নিলে পুরো শেষ করে দেওয়া যায় কিন্তু ব্যবসায় গণিত দেওয়া যায় না কারণ ব্যবসায় গণিতের অঙ্কগুলোও জটিল আছে তো ধন্যবাদ সকলকেই ইনভেস্টমেন্ট কি ব্যতিক্রমে পড়লে হবে কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সকলকেই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পরবে ততক্ষণ পর্যন্ত